সম্প্রতি রিলিজ পেয়েছে দেবী ছবির প্রথম টিজার। হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের কারণে শুরু থেকে ছিল আলোচনায়। সেই আলোচনার মাত্রা আরও বেড়ে গেল ছবির প্রথম টিজার প্রকাশিত হওয়ার পর। 15 এপ্রিল ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ায় ইউটিউব চ্যানেলে এটি রিলিজ হয়। ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। জয়া আহসানের শীতে সিনেমা প্রোডাকশন হাউস থেকে এটি প্রথম চলচ্চিত্র যেখানে এই প্রথম একসাথে অভিনয় করলেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। ছবির মূল চমক হুমায়ুন আহমেদের রহস্যময় চরিত্র সিমির আলী। চঞ্চল চৌধুরীকে এই চরিত্রে দেখা যাবে। জয়া ছবিটি প্রসঙ্গে বলেন, বেশ কিছু চমক নিয়ে আসছে দেবী, এজন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু এটি হুমায়ুন স্যারের উপন্যাস অবলম্বনে করা, তাই আমরা চেষ্টা করছি গল্পের সাদৃশ্য রাখতে। টিজার মুক্তির পর সবার সাড়া পেয়ে মুগ্ধ আমরা। আমিও ছবিটির মুক্তির অপেক্ষায় আছি। জানা গেছে দেবী ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এবছরের শীতের মৌসুমে। আয়নাবাজির পর এখন পর্যন্ত বড় পর্দায় চঞ্চল চৌধুরীকে দেখেননি দর্শক। সেই জায়গা থেকে আবারও তার অভিনয়ের মুনশিয়ানা দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।